ফের কুকথা রাজনীতির শাসকের বিজেপিকে কেউটে সাপ বলে কটাক্ষ বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের। ভোটের প্রচারে বিরোধীদের নিশানা, বিজেপি প্রার্থীকে ঘেরাও এর নিদান বিধায়ক লাভলি মৈত্রের। কি বলেছেন তারা শুনব। সবচেয়ে ভারতবর্ষের মানুষের বড় শত্রু, বাংলার বড় শত্রু হচ্ছে বিজেপি। আপনারা কি তৈরি থাকবেন ঘরের বাড়ির বাস্তুর কাছে যদি বিজেপি আসে, জানবেন যাতে কেউ টেসাপ আসছে, কেউ টেসাপ সঙ্গে সঙ্গে লাগবে সবাই ভাগ করে দেবে, সেই কেউ টেসাপটাকে তাড়া করে বাড়তে বাড়তে নদীতে ফেলে দেবে। জয়নগর লোকসভায় তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে সভা প্রচার সভায় উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ও সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র। ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলকে আক্রমণ শাসক দলের দুই বিধায়কের। আর এ প্রেক্ষিতে আমরা শ্যামল মণ্ডলের সঙ্গে কথা বলেছিলাম, এই মন্তব্যের প্রেক্ষিতে কেন করেছেন তিনি সেই প্রশ্ন করাতে তিনি ঠিক কি বলেছেন শুনব। এখন তো এইটাই সবচেয়ে বড় হচ্ছে ওষুধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, কারণ ওরা যেভাবে সারা ভারতবর্ষে ধর্মের নাম করে বিষ ছড়াচ্ছে, সেজন্যই কিন্তু আমি বলেছি যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে ওরা যাবে মানুষের কাছে, কারোর বাস্তব ভিটের কাছে রাস্তায়, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যে কেউটে সাপ হিসেবে ওদেরকে লাঠি দিয়ে পিঠে তাড়া করতে হবে, কেউ হিসাবে করতে ওদের জব্দ করতে। আর সোনারপুরের তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র তিনি ঠিক কি বলছেন সেটাও শোনাবো আপনাদের, শুনুন। আজকে আওয়াজ যোজনার টাকা কারা আটকে রেখেছে? বিজেপি আটকে রেখেছে, কেন্দ্রীয় সরকার। কে দেবে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার, এত মায়েরা এখানে উপস্থিত আছে, পাচ্ছেন তো? কি মায়েরা একটু জোরে শুনি, হাত তুলুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ হয়েছে তো, খুশি তো মায়েরা? তাহলে লক্ষ্মীর ভাণ্ডারকে যদি আগামী দিনে রাখতে চান, বিজেপির ভাণ্ডারকে উপড়ে দিন বাংলা থেকে, তবেই লক্ষ্মীর ভাণ্ডারের জয় জয়কার হবে। আর মা লক্ষ্মীরা পারবে, আমার মায়েরা পারবে, কারণ মায়েরা সর্বশক্তিমান, মায়েদের শক্তিতেই আমরা এগিয়ে চলেছি, তাই তো? নির্বাচনের শুরু থেকে যেখানে সত্যি সত্যি একেবারেই শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা, সেখানেও উত্তেজনা তৈরি হচ্ছে। তাহলে কি কোথাও একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে বলে সেই জন্য প্রত্যেক জায়গাতে একটা করে উত্তেজনা পরিবেশ তৈরি করা, প্রত্যেকটা বিষয় একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা, এত মরিয়া হয়ে উঠেছে কেন রাজ্যের শাসক দল? কারণ নিয়োগ দুর্নীতি কোথাও কি শাসকের শেষ মেরুদণ্ডটাও ভেঙে দিয়েছে? এই বিষয়গুলো আলোচনাগুলো আসছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এবং এবারের নির্বাচনে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্রদা, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। প্রথম প্রশ্নই করবো যে এই মুহূর্তে নির্বাচন তো চলছে, আজকে সেকেন্ড ফেজের নির্বাচন চলছে, এবং সেকেন্ড ফেজে যেটা একদম শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে জায়গা জায়গা থেকে কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ আসছে, কোথাও বুথ দখলের অভিযোগ আসছে, কোথাও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে ঘিরে ঘেরাওয়ের ছবি আসছে, বিজেপি মহিলা কর্মী তাকে অশালীন ইঙ্গিত, অশ্লীল মন্তব্য, এই ধরনের জিনিস নিয়ে বারবার উত্তপ্ত হয়ে উঠছে। শাসকেরা তো মরিয়া চেষ্টার দরকার কি পড়লো? মানে শান্তিপূর্ণ তো হতেই পারতো অন্যান্য রাজ্যের মতো, বা অন্যান্য আরও ফেস রয়েছে যেখানে উত্তেজনা হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু এই সমস্ত কেন্দ্রে উত্তেজনা দরকারটা কেন পড়ছে? সৌমিত্রদা, শুধুমাত্র একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও আর কোনো ঝামেলা নেই, আর সুকান্ত দা আমাদের জিতবেন, তাই ওকে যে কোনো রকমভাবে আটকানো হচ্ছে তৃণমূল কাজ। আমরা এইটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দেওয়ালিয়াপনা হয়ে গেছেন, তাই উচ্চস্তরে কিছু হার মাধ্যমে দিয়ে সিপিএম এর স্টাইলে ভোট করানোর চেষ্টা, যা মোটামুটি কাম্য নয়, সেই ধরনের চেষ্টা করছে। একটা পরিষ্কার হবে, তৃণমূল কংগ্রেস মানুষের কাছ থেকে দূরে সরে গেছে, তাই হার মাদ, কখনো জল্লাদ, কখনো বোম পিস্তল তৈরি করা শাহজাহান এদেরকে কাছে পাশে নিচ্ছে, কারণ মানুষের সঙ্গে ওদের কোনো সম্পর্ক আর নেই,
আর তার সঙ্গে সহযোগ করছে পুলিশ অফিসাররা। পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারকে নিয়ে বলে নির্বাচন কমিশনে কাজে লাগালে সেখানে ভোট শান্তিপূর্ণ হয় না, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ এবং বিডিও এসডিওরাই ছাপ্পা মারতে সহযোগিতা করেন। এই এই যে যে অভিযোগগুলো, যে অবস্থা বা যে অভিযোগগুলো আপনারা করেন, তার মাঝখানে মাঝে মধ্যেই শুনছি আপনাদের দলের দলের তরফ থেকে সুমেন্দু অধিকারী বলছেন বোমা ফাটাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেমন বোমা, এই বোমা ফাটানো না ফাটানো বোমা কেন্দ্রিক যাবতীয় বিতর্কের মধ্যে আপনি একটা বোমা ফাটালেন গতকাল। আপনি বলছেন চাকরি চুরি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ব্যানার্জি পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়ের নাম করছেন। আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সেই সময়ের একটা ঘটনা উল্লেখ করে মারাত্মক অভিযোগ, সবাই প্রশ্ন করছে এতদিন সৌমিত্র খা কেন অভিযোগ করলেন না, হঠাৎ করে আজকে কেন মনে পড়লো? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রত্যেকেই এই চাকরি কেলেঙ্কারি নিযুক্ত হয়ে পশ্চিমবাংলায় যত রকম স্ক্যাম হচ্ছে, আমাদের এখানে বালি তুলছে ফলস চালান দিয়ে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যুক্ত। এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো হচ্ছে, কারণ পার্থ চ্যাটার্জির কোনো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কিছু করার। কারণ আমি সেই সময় যুব তৃণমূল করতাম, আমি দেখেছি এদের দুর্নীতির বরটা। কোনোদিন কোনো যারা শহীদ পরিবার তাদেরকে চাকরি দেয়নি, শুধু টাকা নিয়ে চাকরি দিয়েছে। এবং আজকে আমার নিজের খারাপ লাগছে যে পলিটিক্স আমরা করছি মানুষের সেবা করার জন্য, কিন্তু আজকের ডেটে যেভাবে যারা শিক্ষিত, যারা অরিজিনাল চাকরি পেয়েছিল, যাদের যোগ্য প্রার্থী তাদের চাকরি চলে গেছে, চিন্তা করে দেখুন তাদের জায়গাটা কোথায়। আমার তাদের জন্য দুঃখ হচ্ছে যারা অরিজিনালি কাজ পেয়েছিল, চাকরি পেয়েছিল, যারা শিক্ষিত সমাজ, কেউ আর পড়াশুনো করবে, কেউ আর চাকরির জন্য পরীক্ষা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কারণ আমি তো বলছি যে আমার বিরুদ্ধে আপনারা মানহানি মামলা করেছিলেন, আপনি হাজির হন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলার জন্য আমি তো কোনোদিন ক্ষমা চাইনি। আমি তো বলছি বিষ্ণুপুরে আজকে দাঁড়িয়ে বলছি, যদি আপনার ইচ্ছে থাকে আপনি বিষ্ণুপুর থেকে বলছি যে আপনি মানহানি মামলা করুন, আপনি আমার বিরুদ্ধে কত কি কেস করেছেন, কিন্তু আজও পর্যন্ত চার্জ ফ্রেম গঠন করতে পারেননি। কিন্তু আপনাকে বলছি আপনি চোর। 2016 সালের কথা আপনি বলছেন, 2016 সালে কি হয়েছিল সৌমিত্র, একটু স্পষ্ট করে বলবেন, মানুষ জানতে চাইছে 2016 সালে আপনার এক্সপেরিয়েন্সটা কি ছিল। শুনুন, 2016 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2017 সালে যখন আমরা গিয়েছি, যখন ও যুব তৃণমূলের প্রেসিডেন্ট হয়, তখন অনেক শহীদ পরিবাররা বলে, পার্টি ছেলেরা বলে, দাদা কিছু চাকরি বাকরি কিছু কন্ট্রাকচুয়াল করে দিলে ভালো হয়। একদিন গেলাম, বললাম যে ভাই তাহলে দেখো ছেলেদের অনেক, আমার এলাকার অনেক শহীদ পরিবার ছিল যারা মাইনরিটি শহীদ পরিবার আছে, অনেক পরিবার আছে যারা চাকরি পাটাকরি পায়নি, কন্ট্রাকচুয়াল চাকরি করা যায়? তখন বলছে হ্যাঁ চাকরি তো হচ্ছে, কোনো চিন্তা নেই। কারণ আমি তো তখন বললাম কী করে হবে, তো আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাও, গিয়ে পাবে। কারণ তার আগে বিনয় মিশ্র গোটা এলাকা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আকাশের কাছে চলে গেলে চাকরি হবে। হ্যাঁ অনেক লোকের চাকরি চলে গেছে, কারণ ভগবান আমায় আশীর্বাদ করেছিলেন যে দয়া করে আমার আজকে কোনো লিস্ট জমা দিইনি, তাই আমি বেঁচে গেছি। মানে আমি দেখেছিলাম যে এরা কতটা পয়সার জন্য এরা কি না কি করতে পারে। আমি বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি, অন দ্য ক্যামেরা বলছি, টোটালটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তিনতলা এবং দুতলা থেকে কাজ হয়েছে পুরোপুরিভাবে। 8 লক্ষ টাকা, 9, 10, 11, 12 এর জন্য 12 লক্ষ টাকা। এবং দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুরে অনেক ছেলে চাকরি গেছে, এবং আজকে দেখা যাচ্ছে তারা তৃণমূলের লোক। তো আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে কেস করেছিল, কই একটা পাবলিক তো দাঁড়িয়ে বলেনি যে সৌমিত্র খাঁর কাছে পয়সা নিয়েছিলাম। কিন্তু আমি বলছি আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ছেলের কাছে পয়সা নিয়েছে, ডাইরেক্ট আকাশ বন্দ্যোপাধ্যায় পয়সা নিয়েছে,
আমি সেই ছেলেগুলোকে দরকার হলে কোর্টে দাঁড় করাতে রাজি আছি। যদি মহামান্য হাইকোর্ট কোনোদিন আমায় নির্দেশ দেয়, আমি সেই ছেলেদেরকে তাদের কাগজপত্র নিয়ে আমি হাজির করব। এখন যে অবস্থা, এত 25,753 জনের চাকরি চলে গেছে, সবাই তো মুখে মুখে কুলপেটে বসে থাকবে না, অনেকেই মুখ খুলবেন, অনেকেই বলবেন যে কোন কোন এজেন্টকে, এলাকার কোন কোন এজেন্টকে ঘুষ দিয়েছেন। আমি একবার আপনার কাছে জানতে চাইবো যে আকাশ ব্যানার্জির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে যেতে বলেছিলেন যে আকাশের কাছে চাকরি হবে, আকাশের আকাশ ব্যানার্জির কাছে যখন আপনি যান তখন গিয়ে কি শোনেন? শুনুন, আকাশ ব্যানার্জি পরিষ্কার বলছে, দাদা কোনো চিন্তা নেই, আমরা লোকের কাছে 9 লাখ দিচ্ছি, তুমি 8 লাখ দেবে। আমি বলো আমি তো কোনোদিন সম্ভব না, আমি তো ভাই এইসব দেখি তাহলে কথা বলবো। তো আমাদের জানা পরিচয় একটা ছেলে, তার সিকিউরিটি, তাদের সিকিউরিটি কাছে লাইন আপ করে কয়েকটা জানা পরিচয় ছেলে সেই সিকিউরিটির মাধ্যমে টাকা দিয়েছিল, এবং সেই ছেলেগুলো রিটিন পাস করেছিল ব্ল্যাঙ্ক খাতা দিয়ে। এই মুহূর্তে যাদের যাদের চাকরি গিয়েছে তারা কি সবাই, যদি তারা সবাই মিলে সমস্ত জেলার জেলার এজেন্টদের নাম, এই দালালদের নাম সামনে নিয়ে আসে, পরিচয় সামনে নিয়ে আসে, তাহলে কি সত্যি সত্যি কোথাও দল টিকিয়ে রাখা, সরকার টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের? সিবিআই অফিসার যদি হাইকোর্ট আমার কাছে কোনো তথ্য চায়, আমি পরিষ্কারভাবে তাদেরকে নিয়ে গিয়ে সমস্ত তথ্য হাজির করতে রাজি আছি। কারণ আমি এইভাবে চুপচাপ থাকতে পারি না, কারণ আমি 19 সালে বলেছিলাম তৃণমূল কংগ্রেসটা ত্যাগ করেছি এদের দুর্নীতির জন্য, কারণ এইভাবে আমি বেকার যুবকদেরকে ঠকাতে পারি না। রাজনীতি করছি মানে এই নয় যে আমার পেট চলে না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্নীতির স্টাইলটা করেছে, নিজেদের পার্টির ছেলেদের কাছে পয়সা নিয়েছে, তা খুব লজ্জার বিষয়। এখানে একটা কাউন্সিলরের বইয়ের চাকরি আছে, এরকম অনেক অনেক ঘুরি ঘুরি অভিযোগ আছে। যারা তৃণমূলে দালালি করছে তাদেরকে বলতে চাই যে নিজের পাড়াটা দেখুন, নিজের শহরটা দেখুন কি অবস্থা। আমি তো বলছি আমি হাইকোর্টে যেতে রাজি আছি, যদি কোনোদিন হাইকোর্টে সদপন্ন দিতে পারে আমায় ডাকে, আমায় যদি বলেন আমি সমস্ত তথ্য দিতে রাজি আছি। কারণ এই পরিবারটার রাজ্য শাসন করা উচিত নয়, এরা সব থেকে দুর্নীতি করছে, ফলস চালান নিয়ে বালিঘাটে বালি তুলছে, কি বলছেন? এখন সালারা চলে এসছে, সালা শালি সব চলে এসছে দিল্লি থেকে পাঞ্জাব থেকে তোলাবাজি করার জন্য। আমি মিথ্যে কথা বলি না, আমি আগুনের উপরে দাঁড়িয়ে কথা বলতে পারি। কারণ আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার পুরোপুরি এসকেপের সঙ্গে যুক্ত, ইমিডিয়েট তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। এই তদন্ত যখন চলছিল সৌমিত্র বাবু, তখন তো পাল্টা বলছেন শাসক দলের একাংশ, তদন্ত যখন এতদিন ধরে চলছে, এতদিন ধরে মামলা চলছে, সেই সময় সৌমিত্র বাবু কেন শতপ্রতিশত ভাবে এগিয়ে আসেনি? কেন বলেননি যে আমার কাছে তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে? না 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 না, আমি আমি আপনার 2019 সাল থেকে চিৎকার করেছি, লোকসভায় দাঁড়িয়ে বলেছি, আমি লিখিতভাবে অনেক জায়গায় চিঠি দিয়েছি, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, কই আমার বিরুদ্ধে তো কোনো মানহানি মামলা করতে পারছে না, আমি কি করব? আমি তো একটা, আমি তো আর নিজে বলতে পারি না যে ভাই তুমি আমাকে এই প্রমাণ নাও। আমি বারবার বলছি আমি তো 19 সাল থেকে চিৎকার করছি, কিন্তু কোনো ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের গার্জেনরা কেউ যদি রাস্তায় না নামে, কেউ যদি সবাই মুখচুপে বস করে থাকে, তাহলে আমি একাই লড়াই করবো কি করে? অনেক ছেলে আছে যারা মুখ খুলতে রাজি আছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ হুমকি দিতে শুরু করেছে, এটা একমাত্র হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এটাকে সলভ করতে পারে। ধন্যবাদ সৌমিত্র খা।